أرسلكم عليه أرجان إلا المؤقتة في القربى অর্থ হচ্ছে এরা ফুল বলে দিন আমি আমার নেতারতের পারিশ্রমিক কিছুই চাই না শুধুমাত্র আমার বংশধরের প্রতি টানা ভূত ভালোবাসা দেব এই বাস্তব বংশধর কারা যাদের সুরাতুল সুরার এই 23 নম্বর আয়াতের মধ্য দিয়ে যাদের প্রতি ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মতো রোজার মতো হজের মতো খরচ করেছেন সেইটি হচ্ছে এই সুরাতুল সুরার 23 নম্বর আয়াত তাদেরকে এরা ফুল বলে দিন আমি আমার নেতারতের পারিশ্রমিক কিছুই চাই না শুধুমাত্র আমার বংশধর রক্ত ফাতেমা হাসান আলী হোসেন এই প্রতি প্রাণাধিক ভালোবাসা ব্যতীত এই প্রাণাধিক ভালোবাসার তাফসীর হচ্ছে এই শোক মিছিল এই শোক মিছিলে সবাই খালি পায়ে কালো পোশাক পরে ইমাম হোসেনের দুলদুল সাজিয়ে আজ আমরা বুকে হাতে মাতম করে করে আমরা প্রমাণ দিচ্ছি সেদিন যদি কারবালায় আমরা উপস্থিত থাকতাম হে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয় দলিত ইমাম হোসেনের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতাম কিন্তু দুর্ভাগ্য সেদিন আমরা কারবালার ময়দানে উপস্থিত থাকতে পারিনি তাই আজ শোক বিচ্ছিন্ন করে শোক বাতন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা পোষণ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে মুয়াদ্দাত সেই মুয়াদ্দাতের তাফসীর করছি আপনারা আরো জানেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসাইন আমা হতে এবং আমি হুসাইন হতে আহাব্বাল্লাহু মান আহাব্বাল হুসাইনা আল্লাহ যাকে ভালোবাসেন হুসাইনকে যে ভালোবাসে আমরা আল্লাহর ভালোবাসা চাই তাই হুসাইনকে ভালোবাসি আপনারা আরো হাদিস শুনেছেন প্রতি শুক্রবার জুমার নামাজের খুতবায় বলা হয় আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়্যিদে শাবাব আহলে জান্নাত ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছে ফেরেশতার যুবকদের সরদার সেই ফেরেশতার যুবককে যারা বেরেস্তে দিতে চান এই ফেরেশতার যুবকদের সরদারের সম্পর্কে জানতে হবে আয় হায় সেই কারবালার সেই বরুবায় প্রান্তরে সেই দশই মহরম আশুরায় 1960 সালে ইমাম হুসাইনকে হিন্দিদের ক্ষুধার্ত দৃষ্টান্ত অবস্থায় হত্যা করা হয়েছে শুধু হত্যাই করা হয় নাই হত্যার পরে তার দেহ বলকে লুণ্ঠন করা হয়েছে এবং তার লাশের উপর ঘোড়া দাপ্তানো হয়েছে আয় হায় সেই ছয় মাসের দুগ্ধপোষ্ট শিশু যে কিনা তার মায়ের বুকে দুধ শুকিয়ে গিয়েছিল সেই ছয় মাসের আলী আজগরকে তিন দিয়ে তৃষ্ণার্ত অবস্থায় ইমাম হুসাইন নিয়ে গিয়েছিলেন ইয়াজিদের সৈন্যদের সামনে কিন্তু সেই পাষণ্ডরা গুরুমোলার কীর্তির মাথার অতীর দিয়ে সেই আলী আজগরকে হত্যা করেছিল হত্যা করেছিল আলী আকবরকে যে কিনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে দেখতে হত্যা করেছিল কাসিমকে ইমাম হাসান আলাইহিস সালামের যে সন্তান তাকে হত্যা করার পর তার লাশের উপর ঘোড়া দাপ্তানো হয়েছে তার লাশকে টুকরো টুকরো করা হয়েছে হয় হায় সেদিন যদি আমরা কারবালার ময়দানে উপস্থিত থাকতে পারতাম আমাদের দুর্ভাগ্য সেদিন আমরা কারবালায় উপস্থিত থাকতে পারিনি তাই আজ এই উত্তরান এই শোক মিছিল থেকে আমরা হুসাইন আলাইহিস সালামের সেই হালমিন নাসরিন ইয়ানসুরুরা ইমাম হুসাইন ডাক দিয়েছিলেন আছে কি কোনো সাহায্যকারী আমরা সেই হুসাইনের সাহায্যকারী আজ বাংলাদেশের এই জুলুস থেকে আমরা সবাই বলছি লাব্বাইক ইয়া হুসাইন 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 আমরা তাই আমরা বিশ্বাস করি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মা ফাতেমাকে সন্তানকে জানাচ্ছি হে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আমরা আপনার সন্তানের জন্য আমাদের সন্তানকে উৎসর্গ করব আমরা আপনার সন্তানের জন্য আমাদের সন্তান আপনার পিতামাতার জন্য আমাদের পিতামাতা উৎসর্গ করছি তাই আসুন আজ এই শোক মিছিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা এই মাসে চালিয়ে দেই আমি সালাম বর্ষিত হোক সেই কর্তৃত বাস্তবের উপর তাকে বর্ষায় বিদ্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল এগিয়ে যাওয়া পরে সালাম বর্ষিত হোক সেই ছয় মাসের যুদ্ধপোষ্ট শিশু আলী আসগারের উপর যার তৃষ্ণা মিটিয়েছিল উর্মিলার তিন মাথাওয়ালা তিন সালাম বর্ষিত হোক সেই ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর যার দেহ মোবারক ছিল না জমিনে না ঘোড়া অধীনে যা ছিল তীরের উপর বিদ্ধ সালাম বর্ষিত হোক আলী আকবরের বর্ষা বিদ্ধ মুখের উপর সালাম বর্ষিত হোক কৃষ্ণার্থ সখিনার উপর সালাম বর্ষিত হোক সেই লাশ সমূহের উপর দাফনবিহীন দাফনবিহীন পড়েছিল কারবালার উন্ময় প্রত্যাত্তরে সালাম বর্ষিত হোক হে হুসাইন আপনার উপর আসেন সবাই মিলে আমরা একবার মাওলানা হুসাইনকে সালাম জানাই সবাই এক সঙ্গে বলবেন السلام عليك يا باب الله وعلى الأرواح التي خلت
سلام الله أبدا ما بكيت وبكي الليل والنهار ولا يجعل الله عافلا أهل مني لزيارتكم سلام بني ما وصل كسلام جنان السلام على الحسين وعلى وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين وعلى أختك زينب الكبرى وعلى أخيك أبو الفضل العباس السلام عليك يا أهل بيت النبوة السلام عليك يا مأذون الرسالة السلام عليك يا مختلف الملائكة ورحمة الله وبركاته الله يبني أبي ساكو سيكرا مولان لبيك يا حسين 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 لبيك يا زهراء لبيك يا زهراء لبيك يا مهدي لبيك يا مهدي لبيك يا مهدي لبيك يا مهدي يا حسين لبيك يا حسين